গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দি চ্যানেল লিগাডো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করছো। তো আজকের এপিসোড শুরু করা যাক। এখন আমি বেরোবো আর যেখানে ব্লগ করতে দিবে সেখানে আমি খাওয়াবো, তোমাদেরকে দেখাবো, চলো। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন পৌঁছে গেছি ওপেন কি হাউস। তোমরা অনেকেই কম বেশি জানো শিলিগুড়িতে যারা থাকো, প্রায় একটা বাজে আর দেরি না করে ওপেন টি হাউসে ঢোকা যাক। সেখানকার অ্যাম্বিয়েন্সের মজা নেওয়া যাক, খাবারের মজা নেওয়া যাক। স্টে কানেক্টেড উইথ লেগাডো, ভিডিওকে স্কিপ না করে টানা দেখতে থাক, চলো যাওয়া যাক। ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, ওয়ালের দারুণ করেছে। তো ওপেন টি হাউসের এটা উপরের পার্ট, তো উপরের পার্টের যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা তোমরা একবার এনজয় করো। নামটাতে একটা টিটি ব্যাপার আছে, তো চা অর্ডার না করলে কেমন হয়ে যায় ব্যাপারটা। তো এখানে অনেক রকমের চা আছে, আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাবো, যখন তখন তোমরা বুঝতেই পারবে। আর তার সাথে আমি এক দুটা আইটেম নেব, তো অর্ডারটা দেওয়া যাক। এক টি হম অর্ডার করেন, আপ দিজিয়ে ফার্স্ট ফ্লাশ সিঙ্গল পট। আর ইয়াপে আগে সব লোক স্যান্ডউইচ জ্যাদা প্রিফার করতে হয় না, তো ইয়াপে ভেজিটেবল গ্রিল স্যান্ডউইচ দিজিয়েগা, ঠিক আছে। ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ। আর তার সাথে এখানে এসে মানে লোকে যেটা প্রেফার করে, মানে লোকে যেটা বেশি ডিমান্ড লোকের, স্যান্ডউইচ সেকশন থেকে ভেজিটেবল গ্রিন স্যান্ডউইচ, এটা হচ্ছে 120। আর স্টার্টার ননভেজ সেকশন থেকে আমি নিলাম ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার আর এখানে লেখা আছে দাম 200। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? বলছি যে এখানকার এই ওপেন টি হাউসের অ্যাড্রেসটা একটু যদি বলে দিতেন আমাদেরকে। এটা ওপেন টি হাউস আমাদের ঋষি অরবিন্দর ঘোষ বিল্ডিং আছে, ঘোষ বিল্ডিং এর অপোজিটে গণেশ ভবন, গণেশ ভবন সেকেন্ড ফ্লোর। এবং এরকম একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে তোমরা যদি এখানে বসে যদি একটু অন্যরকম ভাবে এটাকে এনজয় করতে চাও, তারও ব্যবস্থা এখানে রয়েছে। এখানে এটা হচ্ছে বৈঠকখানা,
বৈঠক এখানে একটাই রয়েছে এবং এখান থেকে ভিউ এখানে বাইরে, ভিউটা অতটা খাস নয় কিন্তু বৈঠকখানা ইস ওয়াও। এই ব্যস্ততার শহরে 5 মিনিট বা 10 মিনিট জিরিয়ে নেওয়ার একটা খুব সুন্দর প্লেস। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, কোনো প্রবলেম হবে না আশা করি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে ওরা টাইমার দিয়ে দিয়েছে, এখানে 1 মিনিট 1 মিনিট 3 মিনিট এন্ড 5 মিনিট লেখা আছে। যদি হালকা ফ্লেভার চাই তাহলে সার্ভ করার পর 1 মিনিটের মধ্যে এটাকে খেতে হবে, আর যদি স্ট্রং ফ্লেভার চাই তাহলে 5 মিনিট পর এটাকে আমাকে খেতে হবে। তো আমি চাইছি যে এটার যে মানে পিওর ফ্লেভারটা যখন 5 মিনিট হয়ে যাবে তারপরে যে স্ট্রং ফ্লেভার আসবে সেটাই আমি এটাকে ট্রাই করবো। তো দেখা যাক, এটা এখন 5 মিনিট হওয়ার পালা। এই যে গ্রিন কালার যেটা রয়েছে সেটা সম্পূর্ণ শেষ হবে, তারপরে 5 মিনিট হবে এবং তারপরে এটাকে আমি ট্রাই করবো। চলো সুগার টুগার আমি খাই না, জাস্ট রাখলাম এখানে সাইডে। তো 5 মিনিট হয়ে গেছে, তো লেটস হ্যাভ দ্য ফার্স্ট সিপ। তোমাদের যদি চায়ের সম্পূর্ণ ফ্লেভার এবং চায়ের সম্পূর্ণ টেস্ট যদি একটু ফিল করতে হয় তো আমি বলবো তোমরা চিনি ছাড়া ট্রাই করো। আমার কাছে চলে এসছে এখন ফিশ ফিঙ্গার, এখানে 6টা পিস রয়েছে আর এটা যে স্মেল করছে, অফ, স্মেলে মনে হচ্ছে যে স্মেলেই অর্ধেক জল তো বেরিয়ে আসলো জিভ থেকে। আর দেরি না করে এটার ক্লোজ কল তোমাদেরকে করাই। চল ফিশ ফিঙ্গার্স, তো ক্লোজ কল নিয়ে নাও। ওয়াও, এন্ড দ্য অ্যারোমা ইজ ভেরি ফ্লেভারফুল এন্ড ভেরি ডিলিশিয়াস, ভেরি মাউথ ওয়াটারিং। আর ইতিমধ্যে আমার সামনে চলে এসছে ভেজ গ্রিল স্যান্ডউইচ, ডেকোরেশন বাই গার্নিশিং, বাও লাজবাব, জাস্ট অন্য লেভেলের কেক। জাস্ট এটারও ক্লোজ কল তোমরা দেখো, উপরে ফ্রাইজ, এখানে টম্যাটো দিয়ে গার্নিশ করেছে, বাও জাস্ট অন্য লেভেলের কেক। এটা টম্যাটো সস, ভেরি মাউথ ওয়াটারিং। চলো এবার হামলে পড়ি এক এক করে, কাপ চায় সমুখ দিই তারপরে হামলে পড়ি। এখন ফ্লেভারটা আগের থেকে আরো বেশি স্ট্রং। তো প্রথমে শুরু করবো ফিশ ফিঙ্গার দিয়ে, যেহেতু বাঙালি তাই প্রথমে তার সঙ্গে দিয়ে ট্রাই করবো। বাও বাও, কোনো কথা হবে না, জাস্ট অন্য লেভেলের কেক। বাও, এটা যদি ভেঙে দেখায় তোমাদেরকে, বাও, এটা হচ্ছে কোটিং, আর এটা হচ্ছে ভিতরে ফিশ, এটা হচ্ছে ফিশটা, ভিতরটা প্রচুর জুসি, কোটিংটা একটু থিক বাট প্রপার অ্যামাউন্ট অফ ফিশ রয়েছে ভিতরে, আর মনে একটা বাসা ফিশ। বাও, ভেরি ডিলিশিয়াস। বাহ, একটু মেয়র সাথে ট্রাই করি। মেয়র একটু সুইট সুইট ব্যাপার, তো তোমরা ট্রাই করলে ট্রাই করতে পারো, খারাপ লাগছে না, কিন্তু কাসুন্দির সাথে বস জাস্ট অন্য লেভেলের দিক।
হামলে পড়ো বাঙালি, হামলে পড়ো, কি করছো, হামলে পড়ো যাস। এই যে পিসটা একদম গরম গরম সার্ভ করলো, ভিতরে ফ্রেশনেস তোমরা বুঝতেই পারছো, কোটিংটা বুঝতে পারছো, বাও। Just on no level of kick. I'm speechless. Tastes is very nice. এটা কাপড় সাইডে রাখি, এবার ভেজ স্যান্ডউইচটা ট্রাই করি। নট অনলি দ্য ভেজ, ইট ইস আ গ্রিল ভেজ স্যান্ডউইচ, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খেতে, জাস্ট এটাই বলার, যেটা নেতিয়ে যায়নি, স্ট্রং আছে। Very raw taste of tomato, onion, coriander and cheese to cheese রয়েছে, গ্রিল করা, গ্রিল করার যে একটা আলাদা ফ্লেভার সেটাও পাচ্ছি, প্রত্যেকটা ফ্লেভার আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে, যে শেফ যে বানিয়েছে তার হাতকে চুমুক। এটাও খুব ভালো খেতে, কিন্তু আমি এটাকে জাস্ট অন্য লেভেলের কিক বলবো না, অন্য লেভেলের কিক তো ফিশ ফিঙ্গারটা ছিল। এখানে যদি আসো টি তো নেবেই। তার সাথে সাথে ফিশ ফিঙ্গারটা মাস্ট ট্রাই, এটা আমি রেকমেন্ড করছি, ফিশ ফিঙ্গারটা মাস্ট ট্রাই। আমি খাবারগুলো শেষ করে নিই, নিজেকে গুছিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Few moments later. তো আমি এখানকার একটা বেশ ভালো কর্নার খুঁজে পেয়েছি আমার জন্য। আমার মনে হয় এই জায়গাটা বসে আর এই অ্যাম্বিয়েন্সের সাথে চাটাকে খুব ভালোভাবে এনজয় করা যাবে। তো আমি যেহেতু এক কাপ চা নিলাম, সেই এক কাপ চাও কিন্তু আমার এখন শেষ হয়নি, কিন্তু একটা ফুল কাপ অ্যান্ড এটা আমার হাফ কাপ ছিল, তো সেটাই কিন্তু আমি কন্টিনিউ করছি, এখনো প্রায় হাফ কাপের মতো ওখানে কাপের মধ্যে পড়ে আছে। আমাদের সামনে এখন এখানকার শেফ চলে এসেছেন, অসংখ্য ধন্যবাদ তোমাকে দাদা, খুব সুন্দর খাবার দাবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, স্পেশালি ফিশ ফিঙ্গারটা জাস্ট অন্য লেভেলের কিক ছিল। থ্যাংক ইউ, স্পেশালি থ্যাংকস, আর ডেকোরেশন গার্নিশিং ওয়াইজ ওয়াও, মানে মনে ধরার মতো। থ্যাংক ইউ সো মাচ দ্য এন্টায়ার টিম অফ ওপেনটি হাউস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। তোমরা যারা শিলিগুড়িতে আছো প্লিজ ভিজিট দিস প্লেস, এখানকার যা অ্যাম্বিয়েন্স, এখানকার যা এনভায়রনমেন্ট এবং এখানকার যা হসপিটালিটি, যা আতিথেয়তা, তোমরা সবকিছুকে এক অন্য লেভেলের কিক অনুযায়ী এনজয় করবে। সো আমি এখানে ভিডিওটাকে এন্ড করতে যাচ্ছি, প্লিজ স্টে কানেক্টেড উইথ দ্য লেগাটো, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, আর অনেক অনেক খাও, টাটা।